Hey! Boshem! কোথা ছিলেন আপনি? কেন? কাজে? কাজে তো আজকে বিকালে কোথায় যাওয়ার কথা ছিল? হুম? আজকে বিকালে কোথায় যাওয়ার কথা ছিল? কোথায় যাওয়ার কথা ছিল? এই যে হ্যাঁ কাল বিকেলে কিন্তু আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। হুম? রেডি থাকেন। ওহ ডাক্তারের কাছে? আমি দেখো কেমন এটা মানে ভুলেই গেলাম। হুম ভুলে গেছেন নাকি পালিয়েছিলেন কোথাও? হুম না ভুলে গেছিলাম তো, পালাবো কেন? আপনাকে না খুব ভালো করে চেনা হয়ে গেছে আমার, দুই পয়সার বিশ্বাস নেই আপনার উপর। না সেটা বিশ্বাস তুমি আমাকে নাই করতে পারো, কিন্তু আমার যে সমস্যা আছে সেটা আমি জানবো না। মানে তুমি যদি আমাকে একটু খুলে বলতো তাহলে আমার জন্য ভালো হইতো। সমস্যার কথা তো আপনাকে বলা যাবে না, পাশে একটা ননদ নাই ভাবি নাই যার সঙ্গে আমি খুলে আমার সব মনের কথাগুলো বলতে পারবো, সব কিছু শেয়ার করতে পারবো। সত্য সব আমার শাশুড়ি আছে, কিন্তু আমি আমার শাশুড়ির সঙ্গে থাকছি না, আমি আমার প্রয়োজনে আমার শাশুড়িকে পাচ্ছি না, আপনি আমার শাশুড়িকে আনার ব্যবস্থা করেন। হ্যাঁ মানে আমাকে তো আনাই যায়, আমার তো আসবেই, কিন্তু জানোই আমার একটু গ্রামের বাড়ি গেছে, আমাদের ওই যে জমি জমার ব্যাপারটা সমাধান করতে। এটা তো আমি অনেকদিন ধরে শুনছি কিন্তু সমাধান তো হচ্ছে না। হ্যাঁ আপনি আমার শাশুড়িকে কালকের মধ্যে নিয়ে আসবেন, ইটস মাই অর্ডার। কালকে? কালকে তো সম্ভব না, আমি এদিকে যে পরিমাণ কাজে ব্যস্ত টুর্নামেন্টের কাজ নিয়ে, আর টুর্নামেন্ট তো তোমার নামে হচ্ছে, কারিশিমা কাপ টুর্নামেন্ট, এটাকে আমি যেন তেনভাবে করতে পারি তুমি বলো। হুম ওকে ফাইন, কালকে না তাহলে পরশু, পরশু ফাইনাল। ওকে পরশু আনা যাবে না, আর একটু টাইম লাগবে, তবে আমি কথা দিতেছি যত তাড়াতাড়ি সম্ভব আমি আম্মাকে নিয়ে আসবো, এবং এই বাসে না। একদম না, পরশু মানে পরশু, এটা আলটিমেটাম আপনার জন্য, ঠিক আছে? আমি আর কোনো কথা শুনতে চাই না। না হ্যাঁ পরশু, পরশু ইনশাল্লাহ পরশু নিয়ে আসবো, কিন্তু আমার একটা জিনিস ভাইবা খুব ভালো লাগতেছে, এই যে শাশুড়ির প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা প্রেম মমতা এইটা কিন্তু আজকালকার বউদের মধ্যে দেখা যায় না, উঠেই গেছে বলা যায়, কিন্তু তোমার মধ্যে কিন্তু এটা আছে। আমি বুঝতে পারি এই যে আমার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসা যদি না থাকতো তাহলে তো তুমি শাশুড়িকে এত ভালোবাসতে পারতা না। তোমাকে বাইরে দিক থেকে যত শক্ত মনে হয় আসলে তোমার ভেতরটা ততই কোমল নরম। হয়েছে আপনার চাপাবাজি? কেন চাপাবাজি কি করলো? হুম ওটা চাপাবাজিই করছেন, এত পাম দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ যান পাঞ্জাবি চেঞ্জ করে আসেন, ফ্রেশ হয়ে এখানে আপনার জায়গা মতো বিছানা করে শুয়ে পড়েন।